মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলোর ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কোচবিহারে। মঙ্গলবার কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পুষ্পিতা টাকুয়া, জেলা শাসক কৌশিক সাহা সহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা। এদিন ওই ক্রীড়া প্রতিযোগিতায় 119টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের 337 জন প্রতিযোগী অংশ নেয়। মোট 36টি ইভেন্টে এই প্রতিযোগিতা হয়। মাধ্যমিক কুচবিহার জেলা পরিষদের আয়োজিত 12টি ব্লকে তথা 50 সমিতির 119টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সমূহের 337 জন প্রতিযোগী 36টা ইভেন্ট নিয়ে আজকে প্রতিযোগিতা 2018 আমাদের কুচবিহার জেলায় অনুষ্ঠিত পরিষদের নির্বাহী আধিকারিক রামকৃষ্ণ মাল্লি এবং উপস্থিত আছেন সহদেব বিশ্বাস এবং জেলা পরিষদের বিজয় সরকার।